আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মহসিনা হক আর একটি নতুন শপিং ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি শপিং করতে গিয়েছি টেস্কোতে, টেস্কো সুপার শপে। তো আজকে টেস্কো সুপার শপে কী কী নিউ কালেকশান এসেছে বা কী কী জিনিস সেল দিয়েছে সেটাই আমি আপনাদের সাথে কুইক শেয়ার করব। তো প্রথমে আপনাদের আমি কিছু গাছ দেখিয়ে ফেলি। যারা গাছ লাভার আছেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ, সবজি গাছ, ফলের গাছ কালেক্ট করতে পারেন। তো আমি আসলে ওইভাবে দেখাতে পারলাম না, তো যাই হোক আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা যদি চান তাহলে এসে দেখে, ভালো করে দেখে আপনারা গাছ কালেক্ট করতে পারবেন। তো প্রথমেই আমি চলে যাচ্ছি হচ্ছে ওমেন ড্রেসে। তো এ বিভিন্ন ধরনের নিউ কালেকশান চলে এসেছে টেস্কোতে। তো আমি কুইক একটু ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কী কী নিউ কালেকশান এসেছে। আসলে সামার নিয়ারলি শেষ হয়ে যাচ্ছে, এখন কিন্তু শীতের কালেকশানগুলো চলে এসেছে সবগুলোতে। বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস আসলে চলে এসেছে। যারা এইভাবে এই রকম ফ্যান্সি ড্রেস পরেন তারা আসলে কালেক্ট করতে পারবেন। এখন চলে গেলাম বেবিদের সেকশানে। এটা মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস, আসলে আমি দেখে লোভ সামলাতে পারি না। আমার খুব কিনতে ইচ্ছা করে মেয়ে বাচ্চাদের ড্রেস, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার কোনো মেয়ে নাই, আর আমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেলদেরও কোনো মেয়ে এরকম নাই যে আমি কিনে গিফট করব। তো আসলে মনের দুঃখ মনে থেকে যায়, আমি আসলে মেয়েদের ড্রেস কিনতে পারি না, কাউকে দেওয়ার জন্যও না বা নিজের মেয়ের জন্যও না, বা আমার তো যেহেতু মেয়ে নাই। যাই হোক এখন বয় সেকশনে চলে গেছি। এগুলো হচ্ছে বয়দের কালেকশান, আর এখন এটা হচ্ছে মেনদের কালেকশান। টেস্কোতে কিন্তু ওইভাবে যে খুব বেশি কাপড় বা ক্লোথ পাওয়া যায় তা না, কিছু কিছু ওরা কিছু কিছু কালেকশান রাখে, খুব বেশি কিন্তু কালেকশান রাখে না, তারপরেও খারাপ না, যতটুকুই রাখে মোটামুটি ভালো। এখন চলে গেলাম অ্যাক্সেসরিজ, রুম কিচেন অ্যাক্সেসরিজে। আমি আসলে যখনই কোনো শপে আসি আমি আসলে কিচেন অ্যাক্সেসরিজে এখানে চলে আসি। এর একটাই কারণ হচ্ছে দেখি কোনো কিছু সেল দিয়েছি কিনা বা নিউ কোনো কিছু এসেছে কিনা। আমার কুকিং বা ঘর সাজানোর যে জিনিসগুলো আমি খুবই পছন্দ করি এবং আমি নিজেও ঘর সাজাতে পছন্দ করি এবং পরিপাটি খুব পছন্দ করি, মানে শুধু না আমি খুবই পছন্দ করি যে সব কিছু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিপাটি থাকবে। তো বিভিন্ন রকমের আসলে আমি এখানে কড়াই দেখতে পাচ্ছি বা প্যান দেখতে পাচ্ছি বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন প্রাইসের। যাদের ক্ল্যাপ কার্ড আছে তারা আসলে প্রাইসটা অনেক চিপে পান, বাট যাদের নাই তারা একটু মানে প্রাইসটা তাদের বেশি পড়ে। তো আসলে আমার মানে নিউ কোনো শ্যাম্পু দরকার ছিল, কারণ আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেই শ্যাম্পুটা আসলে আমার জানি না, আমার মনে স্যুট করছে না। আমার চুলটাকে অনেক ফ্রিজি করে ফেলছে এবং প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো আমি আসলে এর জন্য শ্যাম্পু দেখছিলাম মানে কোনটা নিলে ভালো হবে। তো আপনাদের যদি জানা থাকে কারো প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন যে কোন শ্যাম্পুটা আসলে হেয়ার ফল এবং ফ্রিজি হেয়ারের জন্য ভালো হবে। এখন চলে আসলাম কসমেটিক সাইডে। আই লাভ কসমেটিক্স, আমি তো এখানে মানে শপে আসলে যে কোনো শপে কসমেটিক সাইডে তো আমি আসবই, একবার তো দেখেই যাব যে আসলে কী পরিস্থিতি বা নিউ কোনো কিছু আসছে কিনা। সব কিছু আমি আসলে দেখার চেষ্টা করি, মানে এক নজরে সব কিছু দেখার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে শপিং সেন্টারে আসলে ঘুরতে, অনেকেই পছন্দ করে, আসলে আমি তাদের দলে। তো আজকে শপিং ব্লগটি আর বড় করব না, আজকে শপিং ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।